তো হ্যালো ভক্তবৃন্দরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটা। কেন ভক্তবৃন্দ বললাম, আজকের এই ব্লগ ভিডিওটা হচ্ছে একটা ধর্মীয় ভিডিও হতে চলেছে। একটা ধার্মিক প্লেসে আমি যাচ্ছি। তো আজকে আমি আমার বাড়ি থেকে একদম পারফেক্ট 73 কিলোমিটার সাইকেল জার্নি করে যাব অগ্রদীপ গোপীনাথ মেলাতে। তো এখন বাজে সময় 7:20 মতো, জানি না কখন পৌঁছাবো। পুরো রাস্তার আপডেট দিতে থাকবো কীভাবে যাচ্ছি। চাইলে আমি ট্রেনে যেতে পারতাম, ট্রেনে খরচও কম, সময় সেভ হতো, তবে এখন ট্রেনের কিন্তু একটু সমস্যা চলছে। তো চলুন যাওয়া যাক। নতুন নতুন যারা সাইকেল রাইডিং করবেন তাদেরকে দুটো টিপস দেবো। এক হচ্ছে সাইকেলটা আপনি একটু ভালো মানের সাইকেল নেবেন, মোটামুটি রাইডার সাইকেল বা রাইডিং করার যে সমস্ত হালকা সাইকেলগুলো। তো আমার এই সাইকেলটা একটু ভারী হলেও অনেক রানিং। আর এই যে ব্যাগ নিয়েছি, এই যে পিছনের যে ব্যাগ নিয়েছি লাগেজপত্র, এইগুলো যতটা কম, ওজনটা যত কম করতে পারবেন তত কিন্তু বেটার। এই যে এইখানে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এইটাই মোটামুটি 10 কিলো মতো। পিছনে যে ব্যাগটা রয়েছে আমার, যে থাকার টেন্ট ফেন্ট দিয়ে মোটামুটি 12-13 কিলো, 20 কিলো এদিক সেদিক করে আছে। নিজের ওজন, সাইকেলের ওজন চালাতে খুবই অসুবিধা হয়। তো আপনারা চেষ্টা করবেন যে যতটা কম ওজন ক্যারি করা যায়। ওকে, আড়ঙ্গাটা ক্রস করেছি, রাধাকান্তপুর ক্রস করেছি, এখন সামনে ঢুকবো হচ্ছে ব্যাসপুর হয়ে মাগুরখালী। আরে রাস্তাটা না ইউ 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 পুরো মানে একদম টার্নিং, জানি না বড় বড় গাড়িগুলো কীভাবে চালায়, সাইকেল নিয়ে চালাতে একটা অসুবিধা হয়ে যায়। আর এই হচ্ছে সেই চুন্নি নদীর তীরে একটা বিখ্যাত প্লেস, যেটা আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা পিকনিক স্পট, এই যে আমার পিছন দিকটাতে। তো এখন যাবো বাতকুল্লা। দুটো ভুল করেছি, এক হচ্ছে মোবাইলটা রাতে চার্জে বসাতে ভুলে গেছিলাম, যার জন্য সকালে কিন্তু লেট হয়ে গেল মানে মোবাইলটা চার্জ করতে। আর যেহেতু লেট হয়ে গেল হুটোপাটা করে, চা তো দূরে থাক কিছুই খেয়ে আসতে পারিনি। তো এখন আগে গিয়ে চা খেতে হবে, বাতকুল্লা গিয়ে চা খেয়ে তারপরে জালালখালি হয়ে চলে যাবো কৃষ্ণনগর, কৃষ্ণনগর হয়ে বেথুয়া ডহরি, পুরো হাই রোড ধরে। আরেকটা আপনাদের কাছে কথা শেয়ার করি, সেটা হচ্ছে যদি কেউ সাইকেল রাইডিং করতে চান, এরকম গ্রামীণ রোডে ঠিক আছে, কিন্তু হাই রোডে রাইডিং করতে গেলে কিন্তু অবশ্যই পার্সোনাল ইকুইপমেন্ট যেগুলো আছে, যেরকম হেলমেট, প্যাড ফ্যাড, এগুলো কিন্তু প্রয়োজন। এই হচ্ছে বাতকুল্লা রাইস মিল, পূর্ব বাতকুল্লা। আর এখান থেকে 1 কিলোমিটার মতো পূপর বাতকুল্লার যে হাই রোড। আর এইখানে চা অর্ডার করেছি, দুধ চা। আর এই হচ্ছে গরিবের টিফিন, বাবুজি কেক, একটা কেক, আর হচ্ছে দুধ চা খেয়ে রান্না করবো। কত হলো? 13 টাকা। সময় হচ্ছে 7:26, আর আড়ঙ্গাটা থেকে 1 ঘন্টা 6 মিনিট কিন্তু লেগে গেলো বাতকুল্লা আসতে। এই হচ্ছে বাতকুল্লা বাজার। তো 13 টাকার টিফিন করলাম চা দিয়ে কেক দিয়ে। এই হচ্ছে বাতকুল্লা বাজার, এইদিকে চলে গেল বাতকুল্লা রেল স্টেশন। আর এখন আমি সোজা যাবো জালালখালি হয়ে। তো মাঝে বেশ রোদ্দুর উঠেছিলো, ভেবেছিলাম যে একটা জামা চেঞ্জ করব, মানে ফুল হাতা শার্ট পরবো। তো এখন আবার মেঘলা ওয়েদার, কোনো প্রয়োজন নেই। যাই হোক, 13 টাকার টিফিন সেরে অনেকটা এনার্জি পেয়েছি। এবার আবার দ্রুত হাই রোডে উঠে গেছি, আর একটু স্পিডে চালাতে হবে, কারণ 12-13 কিলোমিটার রাস্তা আসতে কিন্তু 1 ঘন্টা 6 মিনিট লেগে গেলো। তো ঘন্টায় যদি 10 কিলোমিটার মতো রাস্তা কভার করি তাহলে কিন্তু প্রায় 7-8 ঘন্টা লেগে যাবে। আর যত সময় পাস হবে তত কিন্তু এনার্জি লেস হবে। তো এই হাই রোডটা মানে কদমতলা পার করে বাতকুল্লা পার করে কিন্তু একটু ফাঁকা থাকবে, তখন কিন্তু সাইকেলটা টেনে নিতে হবে মোটামুটি 15 কিলোমিটার পার আওয়ার। তো চলুন জালালখালি যাওয়া যাক। আবার কড়া রোদ্দুর উঠে গেছে, যতটা স্পিডের সাথে আগাচ্ছি ততটা স্পিডের সাথেই কিন্তু স্লো হয়ে যাচ্ছি, কারণ হচ্ছে হাই রোডে ছোটো ছোটো যানবাহনগুলোর কিন্তু কোনো ভ্যালু থাকে না। এই হচ্ছে জালালখালি বাজার, আর এই দিকটাতে হচ্ছে জালালখালি রেল স্টেশন। জালালখালি কিন্তু গাঁদা ফুলের চারা খুব সস্তা পাওয়া যায়। আর সামনে রয়েছে একটা চার্চ গির্জা, আর রাস্তাটা এখান থেকে মোটামুটি ভিড় চালু হলো। ডেপাল স্কুল এবং চার্চ এই দেখতে পাচ্ছেন, এটা জালালখালির বিখ্যাত একটি স্কুল এবং বিখ্যাত একটি চার্চ। আর এখন এখান থেকে কিন্তু এখনও অনেক রাস্তা, মোটামুটি 1/3 ভাগ এসেছে মাত্র। জালালখালি ক্রস করে রয়েছে দোগাছি, আর ক্রমশ কিন্তু টেম্পারেচার বাড়ছে। এখান থেকে কৃষ্ণনগরের সামান্য রাস্তা, তবে টেম্পারেচার যেহেতু বাড়ছে এনার্জি কিন্তু অটোমেটিকলি লেস হয়ে যাচ্ছে। তো থ্যাংকস এই যে গাছপালা রয়েছে, রাস্তাটা পুরো ছায়াময় রাস্তা, অসুবিধা তেমন একটা হচ্ছে না। তো স্পিডের সাথে চালাতে পারছি মোটামুটি 12-13-14-15 মতো স্পিডে চালানো যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর খিদে কিন্তু এখন নেই, চলুন কৃষ্ণনগর যাব। কৃষ্ণনগর গিয়ে একটু ভারী কিছু খাবার খাবো, তারপরে কিন্তু রওনা করবো বেথুয়া ডহরির উদ্দেশ্যে, তার আগে পড়বে ধুবুলিয়া। এই হচ্ছে রাস্তার চেহারা, সবে সবে কিন্তু রাস্তাটা কাজ করেছে, খুব সুন্দর রাস্তা, স্পিডের সাথে চালাতে পারছি। আর মেঘলা ওয়েদার, তো থ্যাংকস টু ক্লাইমেট, থ্যাংকস টু গড। সকালে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু এরকম মেঘলা ওয়েদার ছিল, মাঝখানে কিন্তু বাতকুল্লার কাছাকাছি প্রচুর রোদ্দুর দিয়েছিলো, আবার একটু আগে কিন্তু রোদ্দুর দিয়েছিলো, এখন কিন্তু পুরো মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছেন।
আর যদিনই আমি সাইকেল রাইডিং করি সকালের দিকে মেঘলা হয় এবং দিনের বেলায় যত বেলা বাড়ে তত কিন্তু রোদ্দুরের টেম্পারেচার বাড়ে আর ক্রমশ এনার্জি লেস হতে থাকে। তো থ্যাঙ্কস টু গড আজকে কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে অ্যাটাক হয়নি রোদ্দুরের। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেকটাই ফাঁকা, কারণ গাড়ি ঘোড়া নেই বলতে গেলেই চলে। তো চলুন একটু ট্রেনে যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে কৃষ্ণনগর, শান্তিপুর টু কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর কিন্তু আর খুব কাছাকাছি চলে এসেছি, আর একটা জলের বোতল শেষ হয়ে গেছে, মানে অনেকটা কিন্তু ওজন কম করেছি, প্রায় 500 গ্রাম মতো ওজন কম করেছি। আর এইভাবে যত এগোতে থাকবো ওজন কিন্তু কম হতে থাকবে, কারণ তত কিন্তু শরীরে ফুট থাকবে না, জল থাকবে না, শরীরও হালকা হবে এবং যে সমস্ত জিনিসপত্র এনেছি সাথে করে সেগুলোও আস্তে আস্তে হালকা হতে থাকবে। ওকে, তো ক্লাইমেট ভালো আছে, চলুন একটু ট্রেনে যাওয়া যাক। কলা কাছে হাত পাকা কাকা, কলা কত করে? কোনটা কত? 60 টাকা কিলো কলা কাকা। সিঙ্গাপুরে 3টে 10, 4 টাকা পিস। তো কলা মোটামুটি ছোটো ছোটো সাইজের, কিন্তু দামটা ভালোই আছে, 4 টাকা পিস মানে বুঝতে পারছেন 48 টাকা ডজন। এক ছড়ায় 1 কিলো হবে না, মানে 12টায় তো 1 কিলো হবেই না। আর এই হচ্ছে শিয়াল মামা। ওই 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 পালিয়ে গেল শিয়ালটা। ওকে, খুব আনন্দ লাগছে, মানে ফাঁকা রাস্তা কেউ নেই, আমি শুধু আমি আমি, এই দূর পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া নেই, সামনেও সেরকমই অবস্থা। কৃষ্ণনগর ঢোকার মুখে কিন্তু আবার একটু ব্রেক নিলাম, কারণ হচ্ছে এখন বয়স হয়ে যাচ্ছে, সমস্যা একের পর এক ফেস করতে হচ্ছে। পায়ে এইখানে হচ্ছে অ্যাংলেট টাইট করে বেঁধে নিলাম, কারণ হচ্ছে জয়েন্টটা একটু নড়ো বড়ো হচ্ছে। তো অ্যাংলেট সাথে আনাই ছিল, অনেকক্ষণ লং টাইম ড্রাইভ করলে কিন্তু একটু সমস্যা হয়, যার জন্য এখন অ্যাংলেটটা বেঁধে নিলাম। আর সামনে কৃষ্ণনগর খুব কাছে, মানে 2-3 মিনিট মতো চালালেই কিন্তু চলে আসবে। পৌঁছে গেছি কৃষ্ণনগর, সময় হচ্ছে 9:30, অনেকটা লেট হয়ে গেলো, প্রায় 20 মিনিট মতো লেট হয়ে গেলো, কারণ হচ্ছে কৃষ্ণনগর ঢোকার আগে পরপর 2টো রেলগেট, সেই 2টো রেলগেটে কিন্তু গেট পড়েছিল। আর এই হচ্ছে কৃষ্ণনগর শহর, আরও একটা হাইরোড 34 নম্বর জাতীয় সড়ক সোজা চলে যাচ্ছে বহরমপুর হয়ে উত্তরবঙ্গের দিকে। তো এই রোড ধরে এখন চলে যাবো সোজা ধুবুলিয়া। দেখতে পাচ্ছেন ধুলাময় রাস্তা, আর সামনে হচ্ছে কৃষ্ণনগর জংশন এবং কৃষ্ণনগর মেন সিটি। এই দিকে রাস্তাটা ধরে চলে গেল কৃষ্ণনগর মেন সিটির দিকে, আর এই হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক ধরে সোজা চলে যাবে ভেতরডহরি হয়ে বহরমপুরের দিকে। আর রাস্তাটা কিন্তু মোটামুটি ফাঁকা পাওয়া যাবে, এখন যেহেতু সিটির মধ্যে রয়েছে একটু যানজঞ্জট রয়েছে। রাস্তাটি কিন্তু বাইক রাইডারদের জন্য একদম উপযুক্ত রাস্তা, দেখতে পাচ্ছেন, আর একদম চাকাচাক রাস্তা। এখান থেকে 4টে রাস্তা চালু হয়ে গেলো, এই যে লেফট সাইডে একটা, এদিকে একটা, ওইদিকে পরপর 2টো। তো আবার সামনে গিয়ে কিন্তু এক জায়গায় হয়ে যাচ্ছে, আর এই যে ফ্লাইওভারের কাজটা চলছে। এখন সময় সকাল 9:50, আর এই হচ্ছে এখন পৌঁছে গেছি জলঙ্গ সেতুর উপরে। এই হচ্ছে জলঙ্গে নদী, যেটা গিয়ে গঙ্গায় কানেক্ট হয়েছে নবদ্বীপ হয়ে মায়াপুরের কাছাকাছি। আর এইটা হচ্ছে যানবাহন ব্রিজ, এটা হচ্ছে রেল ব্রিজ, আর এই ব্রিজটা দুলছে, দেখতে পাচ্ছেন ক্যামেরা দুলছে। তো এখন 9:50 সময় পৌঁছে গেলাম জলঙ্গি ব্রিজ। হাইরোডে ড্রাইভ করা মজাই একটা আলাদা। এই যে দেখতে পাচ্ছেন প্রথম টোল প্লাজা, মানে রানাঘাট থেকে কৃষ্ণনগর হয়ে বেতুয়াডোরির যেতে এই প্রথম টোল প্লাজা, টোল রোড শুরু NH-34। আর এই যে রাস্তার দুই পাশ দিয়ে সুন্দর বাগান, শাল সেগুনের বাগান, আর এই যে সিঙ্গেল লেন রাস্তায় চলেছি, মানে মজাটাই আলাদা। কিন্তু রিস্কও আছে, রিস্ক হচ্ছে যে ছোটো ছোটো যানবাহন, আগে বললাম কোনো ভ্যালু নেই, বড় বড় যানবাহনগুলো ভ্যালু না দিয়েই কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে যায়, লেগে গেলেও কোনো তাদের যায় আসে না। তো প্রথম টোল প্লাজা ক্রস করলাম, মানে ক্রস করিনি এখনও, প্রথম টোল প্লাজা পদার্পণ করেছি। তো সাইকেলের কোনো টোল লাগে না, বাইকের কোনো টোল লাগে না, থ্রি হুইলারের কোনো টোল লাগে না, সেক্ষেত্রে আমার কোনো টোলের প্রয়োজন নেই। আগা কাছের টুকরোগুলো দেখে বুঝতে পারছেন পুঙ্খার অ্যাক্সিডেন্ট হয়েছে, যাকে বলে ভয়ানক অ্যাক্সিডেন্ট, মানে এখান থেকে ওই পর্যন্ত একদম বিস্তৃত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁচের টুকরো, অর্থাৎ এখানে কিন্তু ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। বেথুয়াডোহরি আর 22 কিলোমিটার, তো এখনও 22 কিলোমিটার কিন্তু আমাকে অনবরত সাইকেল চালিয়ে যেতে হবে, তারপর বেথুয়াডোহরি থেকে বাঁদিকে আবার যেতে হবে জয় গোপীনাথের আশ্রম, অগ্রদীপ ধাম। তো বেথুয়াডোহরি থেকে এক্স্যাক্ট কত কিলোমিটার জানি না, তো এখনও মোটামুটি আমাকে 20+ তো সাইকেল চালাতেই হচ্ছে, তারপরে আবার কতটা চালাতে হবে বেথুয়াডোহরি গিয়ে পাতা চলবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ডালখোলা হচ্ছে 336 কিলোমিটার, মালদাও 210 কিলোমিটার, বহরমপুর 84 কিলোমিটার। তো একদিন ডালখোলা যাবো, বিহারে পাটনাতে যাব, দেখতে পাচ্ছেন এই হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, আর এখানে মাইল স্টোনগুলো লেখা রয়েছে, ডালখোলা 336, মালদাও 210, বহরমপুর 84 কিলোমিটার। চলে এসেছি ধুবুলিয়া, এই বাঁদিকে রয়েছে ধুবুলিয়া রেল স্টেশন,
এই দিকটাতে, এখান থেকে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না। কৃষ্ণনগর যে হাইওয়েটা নতুন হচ্ছে সেই হাইওয়েটা পার করে খানিকটা আসার পর থেকে শুরু হয়ে গেছে এরকম ফরেস্ট টাইপের রাস্তার ডান দিক দিয়ে, আর এখনো পর্যন্ত এই ধুবুলিয়ায় প্রায় এসে গেছি, এখনো পর্যন্ত কিন্তু এই টানা ফরেস্টই রয়েছে। এখন সময় হচ্ছে 10:21 আর রয়েছে হাঁসডাঙ্গাতে। এখান থেকে বেথুয়া ডোবরি 19 কিলোমিটার, মা দুর্গা আশ্রম দেখতে পাচ্ছেন। ওই যে জলের মাঝখানে সুন্দর একটা শিবলিঙ্গ পাথরের মূর্তি বসানো রয়েছে, এবং ছোট্ট একটা পার্কের মতো, ছোট্ট নয় বড়, সুন্দর বড় সড়ো কিন্তু একটা পার্কের মতো মা দুর্গা আশ্রম দেখতে পাচ্ছেন। তো একটু যাও, এখানে যাবো, কী কী আছে দেখবো, আপনাদেরকে দেখাবো। রয়েছি চৌগাছা হাঁসডাঙ্গা নদী আশ্রমের প্রবেশ পথ, মা দুর্গা আশ্রম সুন্দরভাবে সাজানো। বাদিকে রয়েছে ফ্যামিলি হোটেল, রেস্টুরেন্ট, রান্নাঘর, সুস্বাদু খাবার কিন্তু এখানে পাওয়া যায়। এবং ডান দিকে রয়েছে আম জনতার জন্য সুন্দর করে প্লেস, আর রয়েছে সুন্দর গার্ডেনিং। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেস্টুরেন্ট, হচ্ছে ধর্মকথা, কেবলমাত্র আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তিরা উপরে প্রবেশ করুন। কোনোরকম খাবার এখানে নেওয়া নিষিদ্ধ, জুতো পরে যাওয়া যাবে না। এই যে এখানে সব জুতো খুলে, ওখানে কিন্তু ধর্মকথা চলছে। আর ওই দিকটাতে যাব, সুন্দর গার্ডেনিং দেখতে পাচ্ছেন। আর এই উপরে হচ্ছে NH-34, এই হচ্ছে ঢোকার মুখ, ঢোকার মেন গেট। আর ওই দিকটাতে রয়েছে রেস্টুরেন্ট। চলুন আগে মূর্তিটা যেটা আমার আকৃষ্ট করেছে সেইটা আগে দর্শন করি। এখানে রয়েছে প্রচুর বেলে হাঁস, বালি হাঁস বা যেটাকে খোড়ে হাঁস বলা হয়, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বালি হাঁস, 2, 4, 6, 8, 10, 11টা। তো আমাকে দেখে ওইদিকে চলে যাচ্ছে, সুন্দর পরিবেশ। এই হচ্ছে সেই শিব মূর্তি, পাথরের তৈরি, একদম জলের মধ্যে সুন্দর করে উপরে বসানো রয়েছে দেখতে পাচ্ছেন। এইটাই কিন্তু ওই উপর থেকে, ওই হাই রোড থেকে একদম প্রত্যেকের চোখে পড়বে, যেটা প্রত্যেককে মূল আকর্ষণ করে। এই হচ্ছে ষণ্ড বাবা, আর এখানে হচ্ছে ধূপদানি বা আগরবাতি এই সমস্ত দেওয়ার যে স্ট্যান্ড, এই দেখতে পাচ্ছেন। এটাতে হচ্ছে আশ্রম, যে কর্তৃপক্ষ, যে গোসাই বাবাজি বা মা গোসাই যে থাকুন না কেন, অ্যাকচুয়ালি সঠিক জানা নেই, তেনার আশ্রম। আর এই যে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ, পুরো ব্যারিকেশন করা রয়েছে, এইখানে কিছু একটা লেখা রয়েছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ। যাই হোক, অনুমতি ছাড়া যাবো না। এটা হচ্ছে সুন্দর একটি শিবলিঙ্গ এবং একটা কালো পাথরের সার, ষণ্ড বাবাজি, এই দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল লিঙ্গটি দেখতে পাচ্ছেন, সুন্দর বড় একটা পিতলের ঘণ্টা বা কাঁসার ঘণ্টা, যাই হোক হবে। এই দিকটাতে রয়েছে সুন্দর গার্ডেনিং। ভিডিওটার লেন্থ অনেক লম্বা হওয়ার কারণে দুটো পার্টে করা হচ্ছে, পার্ট ওয়ানে এই মন্দির পর্যন্ত, এবং এখান থেকে ধুবুলিয়া থেকে পার্ট টুতে পেয়ে যাবেন একদম গোপীনাথ ধাম পর্যন্ত।